কেন সে ভিডিও এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সরকারি নির্ধারিত সিলেবাসে দ্বিতীয় ক্লাস সন্ধি আমরা এই ক্লাসে যাব। মাল্টিমিডিয়া ক্লাস তোমাদের সকলকে স্বাগত। আমরা দুটি ছবি দেখি, দেখো এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, দুটি ঘোড়ায় দুজন সৈন্য তারা কি করছে, হ্যান্ডশেক করছে, অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করা, এবং এখানেও ঠিক তাই। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কি, সন্ধি। আজকে আমরা করব সন্ধি। নীলোৎপল, নীলোৎপল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে সন্ধির সংজ্ঞা বলতে পারবে ও প্রণাম বলতে পারবে, উদাহরণ সহ স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা বলতে পারবে এবং সন্ধি নির্ণয় করতে পারবে। এই ছবিগুলো দেখো, এখানে দুটি ছবি, একটা হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে গাড়ি। এখন ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি এখানে কি বোঝাচ্ছে, নীল উৎপল, নীল এটা হচ্ছে নীল আর এটা হচ্ছে উৎপল, উৎপল মানে পদ্ম উৎপল। এরপরে আমরা দেখি নীলোৎপল পদ্ম, এটারা কি বুঝলে, এখন সন্ধি কাকে বলে আমরা দেখব, যে সন্ধি কাকে বলে, পাশাপাশি দুটি ধ্বনি মিলনের নামই হচ্ছে সন্ধি, অর্থাৎ দুটা বর্ণ থাকবে বা ধ্বনি থাকবে, সেই ধ্বনিগুলো পাশাপাশি অবস্থান করতে হবে। এখন দেখো সন্ধিটি সাধারণত সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত করা হয়, সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এরপর দেখো একক কাজ, একক কাজ কি, সন্ধি কাকে বলে, আমরা এর আগে পড়লাম সন্ধি হচ্ছে যে দুটি ধ্বনির পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। সন্ধি কয় প্রকার আমরা দেখব, যে সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধির আরেকটা নাম হচ্ছে কি, বিসর্গ সন্ধি। আবার অনেকেই বলে যে সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আসলে বিসর্গ সন্ধিটাই হচ্ছে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। এই ছবিগুলো দেখো, রবি, রবি, র, অ, বি, ব, রসই, অর্থাৎ স্বরধ্বনি, স্বরসন্ধি, স্বর এটা হচ্ছে স্বরধ্বনি, আর রবি, রবি মানে কি, সূর্য। এবার ইন্দ্র, রসই, ন, দয়, ফলা, ইন্দ্র এটা হচ্ছে স্বর ধ্বনি। এখন স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বর সন্ধি, সেটাই হচ্ছে স্বরসন্ধি। তাহলে এখানে রবি ইন্দ্র, তাহলে কি বোঝাচ্ছে, এখানে রবীন্দ্র, রবীন্দ্র চিনো, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বলতো কত সালে নোবেল পুরস্কার পান,
1913 সালে কিসের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাহলে আমরা স্বরধ্বনির সঙ্গে কি পেলাম যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলা হয় স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলন এরপরে দেখি আমরা আসবো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা হচ্ছে যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি তাহলে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে আমরা মিলনকেই আমরা ব্যঞ্জন সন্ধি বলতে পারি যেমন তরু ছায়া তরু তরু মানে কি গাছ এখানে তরু তরু হচ্ছে কি গাছ ত র উ স্বরধ্বনি এখন ছায়া ছায়া অর্থাৎ কোন ব্যক্তি যখন হেঁটে যায় বিশেষ করে দেখবে জ্যোৎস্না রাতে তুমি যদি হেঁটে যাও তখন দেখবে তোমার শরীরের যে শরীরের একটা অংশ অর্থাৎ প্রতিফলিত হবে কোন ওয়ালে কিংবা কোন ফাঁকা জায়গায় আবার সূর্য যখন একটু হেলে যায় সেই সূর্য প্রখর দুপুরবেলা সেই সূর্য খাড়া সূর্য অবস্থায় যদি তুমি হেঁটে যাও তখন দেখবে যে সূর্যটা তোমার শরীরে পড়লে তোমার শরীরের যে ছায়াটা একটা প্রতিফলিত হয় এটা হচ্ছে ছায়া তাহলে স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জন স্বরসন্ধির ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে মিলন সেটাই হচ্ছে তরু ছায়া এটাই হচ্ছে ব্যঞ্জন সন্ধি এরপরে আমরা আসব ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি এখানে দেখো মৃৎশিল্প মৃৎশিল্প কাকে বলে অর্থাৎ মাটির তৈজসপত্র যে সকল জিনিস তৈরি করা হয় মাটি দিয়ে ওই কুমার বলে যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদেরকে কুমার বলা হয় এরা যে জিনিসগুলো মাটির তৈরি যে জিনিসগুলো তৈরি করে এটি হচ্ছে মৃৎশিল্প এটা আর কি ব্যঞ্জন ধ্বনি এরপরে আমরা আসবো অঙ্গ অঙ্গ মানে শরীর অর্থাৎ হাত একটা শরীর চোখ নাক মুখ একটা মানুষের সমস্ত শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে অঙ্গগুলো আছে এগুলো হচ্ছে অঙ্গ তাহলে মৃত অঙ্গ এটা হচ্ছে মৃতটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর অঙ্গটা হচ্ছে কি স্বরধ্বনি তাহলে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এটা হচ্ছে কি হৃদঙ্গ দেখো তিন দুইটা জিনিস এখানে মূল যখন শব্দটা আসবে তখন আমরা সেটা সহ তিনটা জিনিস পেলাম কি পেলাম মৃত অর্থাৎ মাটির তৈরি জিনিসপত্র যেটাকে মৃত বলি আর এটা হচ্ছে অঙ্গ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে এই দুইটাকে মিলে হচ্ছে হৃদঙ্গ অর্থাৎ এটা কি তবলা এটা বাদ্যযন্ত্র তবলা যেটা বাজিয়ে গান পরিবেশন করা হয় এরপরে আমরা আসবো আরেকটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন ধ্বনি এখন এখানে সা আমরা খাই সাতটা আমরা খাই সা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং ভা ভাতটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বলি না শাক শাক ভাত মাছ ভাত শাক ভাত এখন সেই সা এবং ভাত এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলতে পারি সন্ধি বলে থাকি তাহলে এসো আমরা ব্যঞ্জন ধ্বনির যে সংজ্ঞাগুলো আমি এর আগে তোমাদেরকে বললাম যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে সন্ধি হলে সেটা ব্যঞ্জন ধ্বনি
এরপরে ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হবে তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি, এবং ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। তাহলে প্রথমে আসি আমরা স্বরের সঙ্গে ব্যঞ্জন, ব্যঞ্জনের সঙ্গে স্বর এবং ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন মিলিত হলে হবে ব্যঞ্জন সন্ধি। এখন জোড়ার কাজ, জোড়া জোড়া মিলে কাজ করা হবে। উদাহরণ সহ স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা লিখো। দেখো সংবাদ, নবযোগ নবান্ন, শুভ ইচ্ছা শুভেচ্ছা, পদ যোগ ভক্তি পদ্ধতি, মরু যোগ উদ্ধার মরুদ্ধার, ইতি যোগ আদি ইত্যাদি। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, পরি যোগ ছল পরিচ্ছল, দিক যোগ অন্ত দিগন্ত, পরি যোগ ইচ্ছা পরীক্ষা, উচ্চ হ্রাস উল্লাস। এখন এখানে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি দুটো সংমিশ্রণ আছে, তোমরা খাতায় লিখে নিয়ে আসবে যে কোনটা স্বরসন্ধি এবং কোনটা ব্যঞ্জন সন্ধি। এরপরে আমরা যাব মূল্যায়নে। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় কি? আমি বলেছিলাম কোন অংশে ধ্বনিতত্ত্বে। এছাড়াও দুই প্রকার ছাড়াও আরে প্রকার সন্ধি আছে। আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমরা সাধারণত বলে থাকি সন্ধি তিন প্রকার, আর ব্যঞ্জন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, যেটাকে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত বলা হয়। এই যে আরেক প্রকার যে সন্ধি সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত? ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। বাড়ির কাজ তোমরা লিখে নিয়ে আসবে, সন্ধির প্রয়োজনীয়তা লিখে নিয়ে আসবে, এটা কমপক্ষে দশটি বাক্যে, সন্ধির কাজ কমপক্ষে দশটি বাক্যে লিখে নিয়ে আসবে। সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি তোমাদের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, বাসায় স্টাডি করবে, করার পরে দেখবে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবে, এবং আমরা আগামীতে আগামী সপ্তাহে আবার তোমাদের আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।